পথের পাঁচালী। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস, আর সত্যজিৎ রায় তার জীবনের প্রথম চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন এই পথের পাঁচালী উপন্যাসকে ভিত্তি করেই। আর এই দুই ব্যক্তিত্বের মধ্যে পথের পাঁচালী কেন্দ্র করে মিল শুধু এখানেই সীমাবদ্ধ নয়, আরও কয়েকটি আশ্চর্য মিল রয়েছে যার কথা শুনে নেব এবারে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন পথের পাঁচালী উপন্যাসটি লেখা আরম্ভ করলেন তার বয়স তখন ছিল 31 বছর। আর কয়েক দশক পরে সত্যজিৎ রায় যখন এই উপন্যাসের কাহিনীকে রূপলী পর্দায় তুলে ধরতে চেয়ে পরিচালক হিসেবে তার পথ চলা আরম্ভ করলেন, সত্যজিৎ রায়ের বয়সও তখন 31 বছর। আর দুজনের মধ্যে বয়সের এই মিলটা কিন্তু কর্মকাণ্ড আরম্ভের জায়গাতেই সীমাবদ্ধ নয়। শেষের কথায় আসা যাক, বিচিত্রা পত্রিকায় যখন পথের পাঁচালী উপন্যাসের শেষ কিস্তিটি প্রকাশ পায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বয়স তখন 34 বছর। আর এর প্রায় 25 বছর বাদে অনেক প্রতিকূলতা অনেক বাধা পেরিয়ে শেষ পর্যন্ত সত্যজিৎ রায় যখন পথের পাঁচালী ছবিটির কাজ সম্পূর্ণ করতে পারলেন, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল, তারও বয়স তখন 34 বছর। তবে হ্যাঁ, শুধুমাত্র এই দিন তারিখের সংখ্যাগত মিলের কথা বলার জন্য এই ভিডিও নয়, এবারে দেখব চলুন এই দুজন মানুষ নিজেদের অজান্তে কিভাবে এক অদৃশ্য অনুভূতির সুতোয় পরস্পরের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন, অর্থাৎ ঠিক যেন একে অন্যের জন্য। সাহিত্য বা চলচ্চিত্রে সৃষ্টির সময় কোনো লেখক বা পরিচালকের পক্ষে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে তাদের সৃষ্টি আদৌ কালজয়ী হবে কি হবে না। তবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন পথের পাঁচালী উপন্যাসটি লেখা আরম্ভ করেছিলেন, মানে যেই দিন লেখা আরম্ভ করেছিলেন সেদিন তার নিজের দিনলিপিতে তিনি কি লিখেছিলেন জানেন? তিনি লিখেছিলেন যে হয়তো আজ থেকে 51 বছর পরে এই পৃথিবীতে আমার কোনো চিহ্ন থাকবে না, কিন্তু আমার লেখাগুলো রয়ে যাবে এবং মানুষের মনে অনুভূতি সৃষ্টি করবে। আর ঠিক সেটাই ঘটেছিল যখন সত্যজিৎ রায় আম আটির ভেপু বইটির প্রচ্ছদের ছবি আঁকার কারণে বিভূতিভূষণের লেখার সঙ্গে পরিচিত হন, এবং এরপরে পথের পাঁচালী উপন্যাসটি তিনি পড়ে এতটাই আলোড়িত হয়েছিলেন যে পরবর্তীকালে বিবিসির ইন্টারভিউতে আমরা তাকে বলতে শুনেছি যে ছবি তৈরি করার সময় কোনো বিশ্ববিখ্যাত পরিচালকের স্টাইল অনুসরণ করার প্রয়োজন তার পড়েনি, বরং উপন্যাসটি বারে বারে পড়ার মাধ্যমে তিনি খুঁজে পেয়েছিলেন তার প্রার্থিত স্টাইল। যেমন পথের পাঁচালী সম্বন্ধে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এটা কোন পরিচালকের কাজ সবচেয়ে বেশি প্রভাবিত করেছে, আমি বলছিলাম সবচেয়ে বেশি প্রভাব করেছিল আমাকে বিভূতিভূষণের উপন্যাস, তার থেকেই ফিল্মের স্টাইলটা উদ্ভব হয়। সত্যি সাহিত্যকে ভিত্তি করে চলচ্চিত্র তৈরি করার যে রেওয়াজ পৃথিবীর চলচ্চিত্রের ইতিহাসে সেটা বহুবার দেখা গেছে, কিন্তু পথের পাঁচালী ছবির ক্ষেত্রে খেয়াল করে দেখুন যে উপন্যাসটির লেখক এবং চলচ্চিত্রটির পরিচালক দুজনের মধ্যে এই মানসিক সংযোগের যে সেতু এবং অদ্ভুতভাবে বয়সজনিত যে মিল, এরকম নজির কিন্তু দ্বিতীয়টি খুঁজে পাওয়া সম্ভব নয়। আচ্ছা, একটা কথা যদি জিজ্ঞেস করি, আপনাদের কি মনে হয় যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যদি পথের পাঁচালী উপন্যাসটি না লিখতেন তাহলে কি যেই মাত্রায় সারা বিশ্ব তাকে চলচ্চিত্র পরিচালক হিসেবে চিনেছে ঠিক সেই রকমটি হতো কি সত্যজিৎ রায়ের কেরিয়ার গ্রাফ? আর পথের পাঁচালী উপন্যাসটি রচনা সম্পূর্ণ করা এবং সেটি প্রকাশ করার যে পথ চলা বিস্তারিত সেই কাহিনীতেও কিন্তু অনেক আকর্ষণীয় তথ্য রয়েছে, যেটা আমরা পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই নিয়ে আসবো আপনাদের জন্য। আপাতত এই ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান আমাদেরকে, ভিডিওটি
লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অপেক্ষায় থাকুন আমাদের পরবর্তী ভিডিওর।